স্নেহের ছাত্রী বোনেরা, সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সপ্তম শ্রেণীর বীজগণিত 5.3 অনুশীলনী থেকে। তো আমরা দেখি যে 5.3 অনুশীলনীতে রয়েছে উৎপাদকীয় বিশ্লেষণ। তো উৎপাদকীয় বিশ্লেষণের প্রথম অঙ্কটা আমরা দেখি কিভাবে সলভ করা যায়। আশা করি সবাই দেখতে পাচ্ছ, 80 পৃষ্ঠাতে রয়েছে তোমাদের 5.3 অনুশীলনী। তার 1 নম্বর অঙ্কটা আমি নিয়েছি। এখন আমরা দেখি প্রথম রাশি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, তারপরে আছে জেড এক্স প্লাস ওয়াই জেড। তাহলে আমরা দেখি যে এই দুইটার মধ্যে আছে এখানে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে কি? এক্স ইনটু এক্স, দুইটা এক্স গুণ হিসাবে আছে। আর তারপরে রাশিতে আছে এক্স ইনটু ওয়াই, এক্স ইনটু ওয়াই। তাহলে উৎপাদকীয় বিশ্লেষণের ক্ষেত্রে আমরা এখানে কমন নিব, কোনটা কমন নিব? আমরা দুইটা রাশিতে দেখতে পাচ্ছি এক্স ইনটু এক্স, মানে এক্স আছে দুইটা, আর এখানে আছে এক্স ইনটু ওয়াই, এক্স আছে একটা। উভয় রাশিতে কোনটা আছে? উভয় রাশিতে আছে এই এক্স। তাহলে আমরা এটা যদি আমরা নিয়ে নিই এই দুইটা থেকে কমন হিসাবে, এক্স কমন নিলে এই যে এক্স স্কোয়ার মানে এক্স ইনটু এক্স, তাহলে একটা এক্স নিয়ে নিলাম, তো একটা এক্স যদি কমন চলে আসে তাহলে থাকে আরেকটা এক্স, প্লাস এখান থেকে এক্স চলে আসলো কমন, তারপরে থাকলো ওয়াই। তাহলে এক্স কমন নেওয়ার ফলে বাকি থাকলো ব্র্যাকেটের ভিতরে এক্স প্লাস ওয়াই। তারপরে আমরা এই দুইটা রাশি ধরি প্লাস, এই দুইটা থেকে কোন জিনিসটা একরকম আমরা কমন নিতে পারি? তাহলে এখানে দেখা যাচ্ছে আছে জেড এক্স প্লাস ওয়াই জেড, কোন জিনিসটা একরকম? দুই রাশিতেই আছে, আমরা দেখতে পাচ্ছি জেড, দুইটা রাশিতেই জেড আছে, তাহলে জেড আমরা কমন নিলাম, তাহলে পড়ে থাকলো এক্স প্লাস ওয়াই। তাহলে কি হলো, এই প্রথম দুইটা রাশি থেকে আমরা এক্স কমন নেওয়ার ফলে এখানে বাকি থাকলো ব্র্যাকেটের ভিতরে এক্স এবং এখানে থাকলো ওয়াই, প্লাস এই দুটা থেকে আমরা দেখতে পাচ্ছি কমন নেওয়া মানে দুইটা রাশিতে কোন জিনিসটা আছে যেটা আমরা নিতে পারি, সেটা হলো জেড। তাহলে জেডটা আমরা নিলাম, কমন নিলাম, তাহলে বাকি থাকলো এখানে এক্স প্লাস ওয়াই। তাহলে এখন এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এটা হলো একটা রাশি, এবং জেড ইন্টু এক্স প্লাস ওয়াই এটা হলো আরেকটা রাশি। তাহলে এই দুইটা রাশিতে কোন জিনিসটা একরকম আছে? সেটা হলো এক্স প্লাস ওয়াই। তাহলে এখন আমরা তৃতীয় রাশিতে এক্স প্লাস ওয়াই কমন নিব, এক্স প্লাস ওয়াই কমন নেওয়ার ফলে পড়ে থাকলো এক্স প্লাস জেড অ্যান্সার। আশা করি মেয়েরা তোমরা সবাই বুঝতে পেরেছো। আবার দেখো এখানে আমরা 1 নম্বর প্রশ্নে দেখলাম চারটা রাশি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড। আমরা প্রথম দুইটা রাশি নিলাম, এই দুইটা রাশির মধ্যে আছে এক্স স্কোয়ার আর প্লাস এক্স ওয়াই। আবার দেখাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, যদি ভাঙ্গাই এক্স স্কোয়ার মানে এক্স ইনটু এক্স প্লাস এটা হলো এক্স ইনটু ওয়াই। এই উভয় রাশিতে যে জিনিসটা আছে আমরা সেটা নিতে পারবো কমন, তাহলে উভয় রাশিতে দেখতে পাচ্ছি আমরা এক্স আছে, তাহলে এই এক্স আমরা কমন নিয়ে নিলাম ব্র্যাকেটের বাইরে, তাহলে পড়ে থাকলো এক্স প্লাস ওয়াই, সেটাই আমরা এখানে দেখতে পেলাম। তারপরে এই দুটো রাশির মধ্যে আমরা দেখলাম জেড এক্স প্লাস ওয়াই জেড আছে, তাহলে এই উভয় রাশিতে আছে জেড কমন সংখ্যা, কমন রাশি, তাহলে জেড নিলাম আমরা কমন, তাহলে পড়ে থাকলো এক্স প্লাস ওয়াই। তাহলে এখন আমরা দেখলাম যে এটা একটা রাশি প্লাস এটা একটা রাশি, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এটা একটা রাশি, প্লাস প্লাসের পরে জেড ইন্টু এক্স প্লাস ওয়াই এটা একটা রাশি। এই উভয় রাশির মধ্যে এক্স প্লাস ওয়াই একরকম রাশি, তাহলে এটা আমরা আবার কমন নিলাম, তাহলে এখন বাকি থাকলো এক্স প্লাস জেড। তাহলে আমাদের এই অঙ্কটা এখানেই সলভ করা শেষ। তাহলে আশা করি এটা সবাই আমরা বুঝতে পেরেছি। এখন আমরা আরেকটা অঙ্ক তোমাদের সাথে আলোচনা করবো, আমি তোমরা মনোযোগ দিয়ে দেখো। দেখি একটু অন্যরকম, 2 নম্বর
a square plus bc plus ca plus ab. এখন দেখো a square plus bc plus ca plus ab. আমি এই দুটো থেকে কিছু কমন নিতে পারছি না, কারণ এখানে a square আছে a into a, কিন্তু এখানে a নাই। মানে উভয় রাশিতে একরকম জিনিস থাকলে আমরা কমন নিতে পারবো, কিন্তু আমি a square এর সঙ্গে যদি ab নেই, দেখি a square plus ab, তাহলে উভয় রাশিতে a আছে, আমরা a কমন নিতে পারবো। আচ্ছা তারপরে আমরা সাজাই, এখানে যদি আমরা ca নেই, পরের রাশিটা ca, তাহলে পরে থাকলো bc। একটু সবাই খেয়াল করি, আমি কেন a square এর সঙ্গে ab নিলাম দেখো সবাই। a square plus ab, a into a plus a into b, উভয় রাশিতে কি আছে যেটা আমরা কমন নিতে পারি? a, একটা করে a অন্তত আমরা কমন নিতে পারি। তাহলে আমরা যদি a কমন নিয়ে যাই, তাহলে পরে থাকলো কি a plus b। আবার এই দুটো রাশি আমরা নেই, ca plus bc, তাহলে এই দুটো রাশি থেকে আমরা কোন জিনিসটা নিতে পারছি? কোন জিনিসটা আমরা নিতে পারছি? c, উভয় রাশিতে c একরকম, যেটা আমরা কমন নিতে পারি। তাহলে আমরা c নিয়ে নিলাম, তাহলে c নিলে পড়ে থাকে কি a plus b। দেখো এই দুটো রাশি থেকে a কমন নেওয়ার পরে ভিতরে রাশিটা থাকছে a plus b, আর এই দুটো রাশি থেকে c কমন নেওয়ার পরে ভিতরে থাকছে a plus b। তার মানে আমাদের সাজানোটা ঠিক আছে, a square plus ab, a square plus ab আর ca plus bc। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এখন আমরা পরের লাইনটা করি, তাহলে উভয় রাশি থেকে আমরা যদি a নিয়ে যাই, এখানে a ইন্টু a, আরেকটা a পরে থাকলো, প্লাস a নিয়ে যাই, থাকে b। আর এই দুটো রাশি থেকে আমরা কমন নিতে পারছি c, তাহলে পরে থাকলো a প্লাস b। অবশ্যই আমরা কমন নেওয়ার সময় এই জিনিসটা দেখব যে কমন নেওয়ার পরে যে রাশিটা ভিতরে আসছে, এই যে ইন্টু হিসেবে যে রাশিটা আসছে, ওইটা উভয় ক্ষেত্রে একরকম কিনা, তাহলে আমাদের সাজানোটা এবং কমন নেওয়াটা ঠিক আছে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি a ইন্টু a প্লাস b এটা একটা রাশি, এবং c ইন্টু a প্লাস b এটা একটা রাশি। এই উভয় রাশিতে একরকম রাশি কোনটা? a প্লাস b। তাহলে আমরা a প্লাস b এখন কমন দিব, তাহলে বাকি থাকলো পরে a প্লাস c। আশা করি মেয়েরা সবাই বুঝতে পেরেছো। তাহলে এই যে আমি তোমাদের সঙ্গে দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করলাম, তো প্রথম অঙ্কে আমরা দেখলাম সাজানোই ছিল, শুধু আমরা কমন নিলাম। কমন নেওয়ার ক্ষেত্রে দেখলাম যে দুইটার দুইটা রাশি একরকম হলো, তারপরে তৃতীয় লাইনে আমরা কমন নিয়ে শেষ করে দিলাম। আর এখানে আমরা দেখলাম যে রাশিগুলো আমাদের সাজিয়ে নিতে হলো, যে a স্কয়ারের সঙ্গে এসেছে ab এবং c এর সঙ্গে এসেছে bc, তারপরে কমন নেওয়ার পরে আমরা দেখলাম যে ভিতরে রাশিগুলো একরকম আসছে, পরে চতুর্থ লাইনে ওই a প্লাস b কমন নেওয়ার পরে বাকি থাকলো a প্লাস c। আশা করি তোমরা এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এখন তারপরে আমি তোমাদের সঙ্গে আরেকটা অঙ্ক সলভ করব, যে অঙ্কটার মধ্যে আমরা দেখব যে সূত্র এসে গেছে। এই চ্যাপ্টারে বেশ কিছু সূত্র আছে যেগুলি তোমরা আগের অনুশীলনীগুলিতে পেয়েছ এবং শিখতে পেরেছ, তবু সেই সূত্রটা আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করব, দুইটা তিনটা সূত্র। যেমন বীজগণিতের প্রথম দ্বিতীয় তৃতীয় সূত্রগুলি কি, প্রথম সূত্রটা হলো a প্লাস b হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। দ্বিতীয় সূত্রটা হলো a মাইনাস b হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আর তৃতীয় সূত্রটা হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। a প্লাস
plus b whole square equal to a square plus 2ab plus b square. A minus b whole square equal to a square minus 2ab plus b square. A square minus b square equal to a plus b into a minus b. তাহলে সূত্রগুলি তোমরা যারা খাতায় লিখো এবং আত্মস্থ করো, যাতে এখন আমি যে অঙ্কগুলি করব সেটা তুমি তাড়াতাড়ি বুঝতে পারো এবং শিখতে পারো। তো তোমাদের সুবিধার জন্য আমি এখানে পাশে লিখে নিচ্ছি, a plus b whole square is equal to a square plus 2ab plus b square. এটা হলো এক নম্বর সূত্র। দুই নম্বর, a minus b whole square equal to a square minus 2ab plus b square. তিন নম্বর সূত্র, a square minus b square equal to a plus b into a minus b. এখন আমি তোমাদের সঙ্গে সূত্রের যে প্রথম অঙ্কটা, চার নম্বর অঙ্কটা করছি, 4x² - y² = 4x² - y² = a + b * a - b. তাহলে আমাকে এই যে a² - b² এখানে a এবং b এটা ঠিক করতে হবে, তাহলে আমি সমান সমান লিখতে পারবো a + b * a - b। তাহলে প্রশ্নে আছে 4x² - y² তাহলে এখানে আমাকে a b কোনটা ঠিক করতে হবে। দেখি 4x² এটাকে আমি লিখতে পারি 2x² অর্থাৎ 2x পাওয়ার স্কয়ার মানে 2x কে দুইবার লিখে গুণ, 2x গুণ 2x, দুই দিগুণে 4, গুণের সময় পাওয়ার যোগ হয়, আমরা জানি অক্ষরগুলি পাওয়ার যোগ হয় গুণের সময়, তাহলে এখানে কোনো পাওয়ার নাই মানে 1 পাওয়ার আছে, তাহলে x এর পাওয়ার হচ্ছে গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে অক্ষর সংখ্যাটা তো গুণ হলো দুই দ্বিগুণে 4, আর এখানে 1 1 যোগ করলে x এর পাওয়ার আসছে স্কয়ার, তার মানে আমি এই 4x² কে 2x² লিখতে পারি, তাহলে এটা হয়ে গেল 2x² আর এটা হলো y² বা শুধু y² লিখতে পারি ব্র্যাকেট না দিয়ে, তার মানে y কে দুইবার গুণ করলে y ইনটু y গুণের সম পাওয়ার যোগ, এখানে কোনো পাওয়ার নাই মানে 1 আছে, তাহলে 1 আর 1 কত 2, তার মানে এটা কি আমরা এটাও লিখতে পারি বা এরকমও লিখতে পারি, আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এখন এটাকে যদি আমি a মনে করি a এবং এটা b, তাহলে কি হলো a² - b² প্রশ্নটা আমি a² - b² স্ট্রাকচারে সাজালাম, প্রশ্নটাকে আমি a² - b² স্ট্রাকচারে সাজালাম, তাহলে a² - b² ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b, a² - b² ইকুয়াল টু a প্লাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে যদি আরো ভাঙানো যেত অঙ্কটা, তাহলে আমরা আরো বড় মতো ভাঙাইতাম, কিন্তু এটা এখানেই শেষ, আর ভাঙানোর কোনো উপায় নেই। আশা করি মেয়েরা তোমরা সবাই বুঝতে পেরেছ, অঙ্কগুলি তোমরা চেষ্টা করো পরবর্তী ক্লাসে, যদি কোনো সমস্যা থাকে পরের যে নিয়মের অঙ্কগুলি, তবে তোমরা তোমাদের জন্য আমি আরেকটা অঙ্ক করতে পারি, আরেকটা অঙ্ক 5 নম্বর, 5 নম্বর অঙ্কটা আমি তোমাদের জন্য সলভ করে দিতে চাই, তারপরে তোমরা নিজেরা ঘরে চেষ্টা করো। তাহলে এটাকে আমরা লিখতে পারছি 3a² আর এটা 4a² - 2 আর b² - b, তাহলে কি হলো a² - b² কিভাবে আমরা এটা বুঝতে পারবো যে এটা আমাদের এটা হয়েছে। সবাই একটু মনোযোগ দিই, 3a² অর্থাৎ 3a কে দুইবার লিখে গুণ, তাহলে 3a * 3a গুণ করলে 3 3 9, গুণের সময় পাওয়ার যোগ হয়, এর 1 1 পাওয়ার যোগ করলে এর 2 পাওয়ার, অর্থাৎ 9a² কে আমরা 3a² লিখতে পারি, অর্থাৎ এই 3a হলো 9a² এর বর্গমূল, স্কোয়ারের
মূল ভিতরেরটা আর 3 এর বর্গ মানে স্কয়ার হলো 9 স্কয়ার আশা করি বুঝতে পেরেছো তাহলে 9 এ স্কয়ার স্কয়ারের মূল হলো 3 এ আর 4 এর মূল হলো বর্গমূল হলো 2 বি স্কয়ার এর বর্গমূল হলো বি তাহলে 4 বি স্কয়ার এর বর্গমূল হলো 2 বি তাহলে কি হলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র অনুযায়ী এ প্লাস বি ইনটু এ মাইনাস বি a plus b into a minus b a plus b into a minus b answer আবার দেখি মেরা 9 a square এর বর্গমূল হলো 3 a whole square এটার বর্গমূল হলো 2 b তার square তাহলে a square minus b square a square minus b square সূত্র হলো a plus b into a minus b a plus b into a minus b তবে যখন আমরা বর্গমূল সংখ্যাটা বঙ্গ বর্গমূল করে লিখব তখন আমরা এটাকে স্কয়ার করি এই যে ভিতরের জিনিসটাকে দুইবার গুণ করে লিখে দেখব যে এটা এটার সমান হয় কিনা এটা ভিতর একটা বর্গ করলে মানে দুইবার গুণ করলে এটার সমান হয় কিনা যদি হয় তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের বর্গমূল করাটা ঠিক আছে তারপরে আমরা সূত্র অনুযায়ী a plus b into a minus b করলে আমাদের অঙ্ক হয়ে যাবে আশা করি মেয়েরা তোমরা সবাই বুঝতে পেরেছো তাহলে আমি যে পর্যন্ত যে কয়টা অঙ্ক করলাম তার অনুযায়ী যতগুলি প্রশ্ন তোমরা 5.3 অনুশীলনীতে পাও ওইগুলি তোমরা নিজে নিজে করার চেষ্টা করো বারবার টেনিটে তোমরা ক্লাসটা দেখো এবং এই অঙ্কগুলি ভালোমতো প্র্যাকটিস করো তারপরে এইগুলি দেখে দেখে তোমরা অঙ্কগুলি সলভ করার চেষ্টা করো তারপরে ক্লাসে আমি এই অনুশীলনীতে আরো অন্য ধরনের যে অঙ্কগুলি আছে সেগুলি আমি তোমাদের জন্য সলভ করে দেওয়ার চেষ্টা করব এবং সেই অনুসারে তোমরা অনুশীলনগুলি শেষ করবে তো এই পর্যায়ে তোমাদের সাথে আমার আরেকটি কথা যে এখন যে চ্যাপ্টারগুলি তোমাদের সাথে আমরা ক্লাস নিচ্ছি অনলাইন ক্লাস নিচ্ছি এগুলি কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস তাহলে এই ক্লাসগুলি তোমাদের অবশ্যই তোমরা ফলো করো ফলো করে তোমরা সেই অঙ্কগুলি তোমরা প্র্যাকটিস করো আত্মস্থ করো কারণ এভাবে তোমরা পড়াশোনা করলে বার্ষিক পরীক্ষার জন্য যে তোমাদের সামনে তোমরা প্রস্তুতি নিচ্ছ সিলেবাস পেয়ে গেছো ইতিমধ্যে আশা করি সেইভাবে তোমাদের বার্ষিক পরীক্ষার এই চ্যাপ্টারগুলি থেকে প্রশ্ন আসবে এবং সেইভাবে তোমরা প্রস্তুতি নিলে বার্ষিক পরীক্ষা তোমরা ভালো মতো দিতে পারবে এবং ভালো পরীক্ষা হলে তোমরা অবশ্যই প্রমোশন পেয়ে নতুন ক্লাসে দিতে পারবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো